হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ শান্তিনিকেতনে কালকে চলে এসেছি, আজকে একটু সাইট সিনে যাচ্ছি, সবাই মিলে একটু সাইট সিনে যাবো। তো চলো তোমার সঙ্গে শেয়ার করা যাক সাইট সিনে। Hello guys, I am your Meha and all of you know me. Welcome to our channel. Bye bye. সাইটসিনে বেরোনোর আগে সবাই এখন জল খাবার খেতে চলে এসেছি, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো সবাই মিলে এখন ব্রেকফাস্ট খেয়ে তারপরে সাইটসিনের জন্য বেরোবো। এখানে এখন বিজয়দশমী প্রণাম চলছে, তাই না? ঠিক আছে, এই ছাড় ছাড়, সবার মনে মনে হচ্ছে বিজয়দশমী প্রণাম করা। সব বিজয়দশমী প্রণাম হচ্ছে, হঠাৎ ঘুরতে এসে বিজয়দশমী প্রণাম। মৌমি তনুশ্রী বসেই পড়লো নিচে। এই ঘুরতে বলছে আমাকে প্রণাম করো না, কিন্তু আমি যে হয় সবাই প্রণাম করছি, আমাকে করো না। ছোট কি বলছে তোমাকে, বলে পরে করবো। তুমি করি সবাইকে বাকি দেখ করো, আমার ভিডিওটা হবে না, একটু করো করো না। ছোট আমি যাবে করো তো না, রাত্রিবেলা না, এখনই করো না, এখনই করো করো। আমার হয়ে গেছে ভিডিও অন আছে তো, বাবা মেহা উঠেছে এবার। বাবাই করেছিস? বাবাকে কর, বাবাকে বাবাই করেছিস? বাবা শান্ত বোন, হাঁটু ধরে বাবাকে কর আগে। ও সবাই তো বড়, ওর ঝামেলায় পড়ে গেছে, প্রত্যেকে সবাই বড়। ও হেভি করছে কিন্তু হাঁটু ধরে ধরে। মেয়া পায়ে লাগু করে যাচ্ছে এখানে সবাইকে, পায়ে লাগু মাঝি, ফটো তুলছি না কিন্তু ভিডিও ভিডিও। নতুন স্টাইলে হ্যান্ডশেক হয়ে যাচ্ছে, সব সাইট সিন যাওয়ার জন্য রেডি সেজে। একদম আমার সব চলে গেছে, তুই চাইলে জায়গা করে নিতে পারবি, আমি বসলে এমনি জায়গা হয়ে যাবে। তুই মত আমার তো টার্গেট ওইখানে থাকবে, দুই দোকান মাছ করবে। দেখ যে যাকে প্রণাম করছে, ঘটা ঘট স্যানিটাইজার দাম হবে একটু। বাইরে কি রোদ, মাই গড, আমরা প্রথম দিন যে মার্কেটটা গেছিলাম ভুবনডাঙ্গা মার্কেট, সেই মার্কেটের উপরই যাচ্ছি। আর এইটা হচ্ছে পৌষমেলা গ্রাউন্ড, পৌষমেলা গ্রাউন্ডের গেটটা, এর ভেতরে পৌষমেলা উৎসব হয়। তো এখন তো সবই বন্ধ। এই বটগাছের ঝুড়িটা খুব সুন্দর, এত সুন্দর লাগছে, আর রাস্তাটা এত ভালো, পুরো গ্রিনারি গ্রিনারি, খুব সুন্দর রাস্তা। রাস্তায় যেতে যেতে
এই জায়গাটা, এই যে সামনে যে বটগাছের তলাটা আছে, আমাদের গাইড দাদা বললেন এইখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, ওই কবিতাটা এখানে বসে লিখেছিলেন। এই যে বটগাছের নিচটা আছে না, এই যে এখানটা নাকি এই জন্যই ফেমাস, এইখানে বসে উনি ওইটা লিখেছিলেন কুমোর পাড়ার গরুর গাড়িটা। শান্তিনিকেতনের রাস্তা দেখছি প্রতিটা জায়গায় শিল্প কারুকার্যের ছোঁয়া, এটাই এখানকার বিশেষত্ব। সব জায়গায় কিছু না কিছু শিল্পিক ভাব রয়েছে, শৈল্পিক ভাব রয়েছে। আর রাস্তা এত ভালো, চারিদিকে গাছে সবুজে গ্রিনারিতে ঘেরা। আসলে কংক্রিটের জায়গায় বাস করি তো, তো এই গ্রিনারি খুব সুন্দর লাগে, এত ফ্রেশ, দারুণ। আমাদের প্রথম গন্তব্যস্থল এসে গেছে সায়রবীথি পার্ক, তো চলো যাওয়া যাক। ভিতরটা খুব সুন্দর শুনেছি। না সবার উঠবে, ফটো তুলছি না, মারা মতো ফটো তোলা হচ্ছে। হ্যাঁ এই তো শুক্তরা, মেহা, ভাই, কাকা, ঋতু, সবাই মিলে যাচ্ছি। তোমাকে বাদ দেওয়া হয়নি বাবু, হ্যাঁ ফুল 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 লেংথে তুই দেখা যাচ্ছিস। আর পেছনে মারা আছে, মা কাকিমা। এটা হচ্ছে সায়র দিঘি, এটা সায়র দিঘি। এখানে ফটো তোলা খুব ভালো ভালো জায়গা আছে। হ্যাঁ ওইটাতে আসবে, এইটাতেও আসবে, আসছে। আমরা এখন বোটিং এ যাচ্ছি, কিন্তু বোটিং এর লোক নেই কোনো, কিছু কেটে কেটে দেবো। কানে ফুল গুঁজেছি আমি আর কাকিমা। এই মমিতা আয়, কানে ফুল গুঁজেছিস তো, ফুলকুমারী আমরা। ফুল গুঁজেছিস? আমি আমিও তো ফুলকুমারী। বল আমিও ফুলকুমারী। দেখা যাচ্ছে না? ওরা আমারই। হ্যালো গাইজ, আই এম মেহা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আমরা শান্তিনিকেতনে বোটিং করতে এসেছি। ওকে বাই বাই। হ্যাঁ খুব সুন্দর এই সায়রবীথি পার্ক, এটা ঘুরে আমরা আবার রওনা হলাম। রাস্তায় পড়লো ডিয়ার পার্ক, আমরা ডিয়ার পার্কে আর যাইনি। এবার যে চারপাশে দাদা বলে দিলেন দুদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে ভরা, প্রথমেই পড়বে প্রার্থনা মন্দির, প্রার্থনা সভা। এখানে মেলার অনুষ্ঠানটা এখানে হয়, সেদিন টিভিতে দেখতে পারেন। কলা ভবন সমস্ত
কলের বাসি ধানপুরিয়ার আদিবাসী পরিবার আমরা মা বাবাকে বাঁকে করে নিয়ে যাচ্ছে। এগুলো এখন সবই বন্ধ, এক তো করোনার সময় বলে বন্ধ, আর দ্বিতীয়ত একদম পুজোর পর দশমীর দিন বলে বিশ্বভারতী চারপাশটা পুরোটাই বন্ধ আছে, তাই বাইরে থেকে সব দেখতে হচ্ছে। এবার আমাদের গন্তব্যস্থল সৃজনী শিল্পগ্রাম, ওখানে হাতের তৈরি সমস্ত জিনিস দিয়ে ওই এলাকাটাকে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। তো চলো যাওয়া যাক, এসে গেছি আমরা সৃজনী শিল্পগ্রাম। ভিতরে ঢোকবার আগেই মেন গেটটা দেখেই বোঝা যায় যে কারুকার্য কাকে বলে, কি সুন্দর শিল্প নিদর্শন এখানে পাওয়া যায়, অপূর্ব। চলো যাওয়া যাক ভেতরের দিকে। ভেতরে ঢুকেই দুদিকে কারুকার্যে ভর্তি, আর এই যে ব্যারিকেডগুলোর ধারে কি সুন্দর করে বোর্ডিং, মানে হোর্ডিং টাইপের, না বোর্ডিং টাইপের করা হয়েছে, বিভিন্ন মুখোশ, তাতে শিল্পীর ছোঁয়া, তো অপূর্ব। মানে আমি শান্তিনিকেতন আগে একবার বহু ছোটোবেলায় এসেছি, তো এবারে এসে বেশ একটা অন্য অভিজ্ঞতা হলো, আর সবার সঙ্গে আসার মজাই আলাদা। শান্তিনিকেতনের যে কোনো জায়গায় বাউল গানটা খুব শোনা যায় আর মনটা ভালোও হয়ে যায়। সামনে এগিয়ে যাচ্ছি, এখানে মাঠের মধ্যে কিছু ফটোশ্যুট চলছে দেখতে পাচ্ছি, খুব সুন্দর। পেছনে ভালো স্ট্যাচু করে মূর্তি রয়েছে, এটা একটা পুতুল ঘর, আর এর সামনে স্ট্যাচু হয়ে সাজে সেজে গুজে দাঁড়িয়ে আছে একজন, তনুশ্রী মনে হয় বুঝতে পারছে এটা আসল না লোক। শান্তিনিকেতনের চারিদিকে যেখানে যাবে সেখানে এরকম বাউল গান বা গানের আর্টিস্টরা বসে আছে, খুব সুন্দর ফলে তাদের গান। তো এই গান শুনে মনটাকে একটু ভালো করে আমরা আগে এগিয়ে চললাম। দুই দিকে এখানে পড়ছে বিভিন্ন রাজ্যের কিছু কিছু শিল্প নিদর্শন, বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, এইসব জায়গার যে ফেমাস যে শিল্প নিদর্শন সেগুলো ভেতরে রাখা আছে। কিন্তু আমি রিকোয়েস্ট করা সত্ত্বেও ভেতরেরা ভিডিও শ্যুট করতে দিল না আমাকে, তাই জন্য আমি ভেতরে তোমাদের কিছু দেখাতে পারিনি, পারলাম না। তো বাইরে থেকে যতটা দেখানো যায় ততটা দেখাচ্ছি। চারপাশটা খুবই সুন্দর, মানে ঘরগুলো যে করেছে তার সেই প্রদেশ অনুযায়ী তাদের ডিজাইন ছাঁচে করা, অপূর্ব, মানে মনোমুগ্ধকর, খুব সুন্দর। তো এই দেখতে দেখতেই আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। শুনলাম এটা মাঝখানে একটা দিঘি আছে, সেই দিঘির চারপাশটা ঘিরে এটা, মানে এই দিকটা দিয়ে এরকম রাজ্যের স্টল করা আছে, আর এই সার্কেল দিয়ে এসে এরকম দোকানিরা বসছে ছোটো ছোটো হ্যান্ডিক্র্যাফ্টের জিনিস নিয়ে, একতারা, বাউল, কিছু গলার হার, জামা কাপড়, এগুলো সব বিক্রি করছে। এই যে সেই দিঘিটা, তো এই দিঘির চারপাশটা ঘুরতে ঘুরতে ওই পারে যাওয়া যাক, যেটা যেখানে মেন বাউল গান হচ্ছিল ওই দিকতে যাই। ফ্যামিলির বাকিরা আরও পিছনে আছে, জানি না ওরা ওই দিকটা দেখছে বোধ হয়, আমি একটু আগিয়ে এগিয়ে এসেছি। এই চারপাশটা ঘুরি, এখানে ছোটো ছোটো জায়গায় না খুব সুন্দর সুন্দর মানে শিল্পীর কাজ আছে, শিল্পীর ছোঁয়া প্রতিটা জায়গায়, গাছের গুঁড়িতেও বোধ হয় এরা এত সুন্দর কারুকার্য করেছে। কোথা কোথা বাউল গান হচ্ছে, খুব সুন্দর ভিউটা, এত ভালো দেখবার মতন। এ দেখো অশোক বাটিকা, এখানে কারুকার্য করা, এখানে কিছু জিনিস বিক্রি হচ্ছে, গলার, হাতের গলার জিনিস, শাড়ি, জামা কাপড়,
এখানে বিভিন্ন রকম স্ট্যাচু এগুলো কত করে গো কাঁথা স্টিচ এইগুলো কত ভাই দুলগুলো এইগুলো হার গে দেখাও না একটু দুল নেই কানে এই দেখ গাছের কান্ডগুলোতে কি সুন্দর ডিজাইন করেছে অপূর্ব না কি দারুণ লাগছে মানে রং তুলির সাহায্যে গাছের কান্ডগুলো বা শাখা প্রশাখাগুলোকে অপূর্ব ফুটিয়ে উঠেছে দারুণ দারুণ বিউটিফুল হ্যালো গাইজ যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো আমরা এবার বেরিয়ে যাচ্ছি আমাদের এটা ঘোরা শেষ কিন্তু এত বড় একটু কিছু না খেলে হবে না তো কিছু ডাবের শরবত খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু অতটা নেই ডাবগুলোর কাছে তাই না আখের শরবত খেতে মন করলো তো সবাই এখন দাঁড়িয়ে আছি আখের শরবত খাওয়ার জন্য তো প্রচুর গরম আজকে চারপাশে না এত রোদ এত গরম পারা যাচ্ছে না আর আকাশটা দেখে মনে হচ্ছে পুরো শরতের আকাশ এত সুন্দর শরতের আকাশ দারুণ অপূর্ব আমাদের পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে আমার কুটি এটা একটা ক্রাফট স্টোর এখানে হাতের সমস্ত জিনিস পাওয়া যায় ব্যাগ গয়না সব তো রাস্তার মাঝখানে এটা খুব সুন্দর একটা রিসর্ট করলো বনবানী রিসর্ট যেমন নাম তেমন দেখতে খুবই সুন্দর এই বনবানী রিসর্টকে পেরিয়ে আমরা পৌঁছে যাচ্ছি আমার কুটিরে এখানে গাড়ি পার্কিং করে আমরা ভেতরে ঢুকব এখানে বিভিন্ন ধরনের শান্তিনিকেতনের স্টাইলের শাড়ি চাদর কুর্তি লেডিস স্যুট পিস ছেলেদের কুর্তার পিস স্টল ওড়না পাঞ্জাবি পিস শর্ট পাঞ্জাবি জ্যাকেট সব পাওয়া যায় এভরিথিং আর এই পাশের দিকটায় চামড়ার লেদারের ব্যাগ পাওয়া যায় বিভিন্ন ধরনের লেদারের ব্যাগ পাউচ কয়েন পাউচ জুয়েলারি পাউচ আর পিগি ব্যাঙ্ক এটা যেমন পিগি ব্যাঙ্ক সামনে তো এরকম পিগি ব্যাঙ্ক সব কিছু এখানে পাওয়া যায় তো খুব সুন্দর জায়গাটা তো চারপাশটা ঘুরে দেখে নিই একটু দিয়ে বেরিয়ে যাব আমার কুটির থেকে বেরিয়েই এবার লাঞ্চ করতে যাব প্রচণ্ড খিদে পেয়েছে তো সবাই মিলে ঠিক হলো আমার হেঁসেলে যাওয়া হবে হেঁসেল ঘরে আমার হেঁসেল ঘরে তো এখানে অথেন্টিক খাবার দেয় কাঁসার থালার মধ্যে সাজিয়ে গুছিয়ে তো চলে এসছি আমার কুটির হেঁসেল ঘর ইয়ে বাপ কি ভিড় এত ভিড় মানে এখানে তো অসম্ভব ভাবাই যাবে না আর তার মধ্যে আবার কিছুজন খাচ্ছে বাইরে কিছুজন লাইন দিয়ে আছে টেবিলের বাইরে তো অসম্ভব এখানে কোনো চান্স নেই চলো অন্য জায়গায় চলো এখানে তো ওয়েট করলে আর দেখতে হবে না তা আমরা বেরিয়ে পড়লাম আমরা এবার যাচ্ছি বনবীথির হেঁসেল ঘর ওখানে গিয়ে দেখি কী ব্যবস্থা আমরা চলে এসেছি বনবীথির হেঁসেল ঘর এই যে এটাও বেশ খুব সুন্দর আর এখানে ওরকম কাঁসার থালার মধ্যে সাজিয়ে খাবার দেওয়া হয় এখানেও ভিড় আছে তবে একটু কম সংখ্যা তো সবাই একসঙ্গে বসতে পারলাম না যে যেমন ছড়িয়ে ছিটিয়ে যে যার জায়গা করে নিয়ে বসে পড়লাম এবার খাবার অর্ডার দেওয়া হয়েছে এক এক করে খাবার আসবে মাছ মাংস যেমন যেমন অর্ডার দেওয়া হয়েছে তেমন আসবে খাবার চলে এসছে ভাত কুমড়ো ভাজা আমি বেগুনি ভাবছিলাম কিন্তু এটা কুমড়ো ভাজা আর এমনি একটা ভাজা আছে আলু দিয়ে ঢেঁড়স দিয়ে সাথে ঘি দিয়ে খাওয়া শুরু করলাম আর এই যে মাছ চলে এসছে আমার চিংড়ি মাছে অর্ডার দেওয়া ছিল চিংড়ি মাছ পাবদা কমপ্লিট যার যেমন অর্ডার সেরকম চলে এসছে আর সাথে যে তরকারি আলু পটলের তরকারি শুক্তো ডাল এরপরে চাটনি পায়েসও আছে তো খেয়ে নি ভিডিও শ্যুট তো হতেই থাকবে প্রচণ্ড খিদে পাচ্ছে আগে খেয়ে নি পেট পুজো মাস্ট হ্যাঁ ঠিক আছে
আমাদের নেক্সট গন্তব্য সোনাঝুরি হাট। আমাদের টোটো গেছে ভেঙে, তাই জন্য আমরা এখন জঙ্গলের মধ্যে এখানে দাঁড়িয়ে ওয়েট করছি। আর একটা টোটো আসবে, তারপরে টোটো করে সোনাঝুরি যাব। সোনাঝুরি হাটে চলে এসেছি। এই দেখ দেখ, ওইদিকে আদিবাসীদের সেই নাচ গান হচ্ছে, চচা করি করি গিয়ে। যেদিন শান্তিনিকেতন আসছিলাম সেদিন শুনলাম যে আমার সুযোগ কাকিমার মেয়ে, আমার দিদি ভাই আর আমার পিস্তো দিদি পিউদি, ওরাও শান্তিনিকেতন এসছে। তো দেখা করবো বুঝতে পারছিলাম না কোথায়। তো আজকে সোনাঝুরি হাটে ওদের আসার কথা, সোনাঝুরি ওয়েট করে আছি। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল শান্তিনিকেতনে এলে সোনাঝুরি হাটে আসবো। এখান থেকে কিছু গলার সেট কেনার ইচ্ছে আছে, জানি না কতক্ষণ দাঁড়াতে পারবো। প্রচণ্ড গরম, ঘেমে নিয়ে চান করে যাচ্ছি। এখানে বাপিদে আসা কথা, বাপি রোহিতরা বাড়ি যাওয়ার পথে এখানে এসে যাবে। তো বাপিদের সঙ্গে এখানে কিছুটা ফটোশ্যুট করা হলো। সোনাঝুরিতে এসে ওরাও এসছে, দিদিকে পেয়েছি, দিদি ভাই এসছে আর সেজো কাকিমা এসছে, পাবলো এসছে, সাইট সিন ঘুরে আমরা হোটেলে চলে এসেছি অনেকক্ষণ। কিন্তু হোটেলে এসে না আমরা একটু টাইম নিইনি, আমরা এসেই এত গরম সবাই সুইমিং পুলে নেমে গেছি। প্রচণ্ড আজকে মানে অবিশ্বাস্য গরম ছিল, ঘেমে নিয়ে চান করে গেছিলাম। তো সুইমিং পুলে এসে সবাই মিলে একটু এনজয় করছি, ভিডিও সুইমিং পুলেই চান করার পর প্ল্যান হচ্ছে যে আবার একটু ভুবনডাঙ্গা ওই মার্কেটটায় যাব, আমি সুক্তারা মৌমিতা, একটু টুকিটাকি কিছু জিনিস কেনার, যেগুলো হয়তো এই সাইড সিনের মার্কেটের মধ্যে বা সোনাঝুরিতে আমরা গরমের জন্য কিনতে পারিনি। ইচ্ছে আছে, এখন দেখা যাক, এখন তো চানে মজা নিই, তারপরে দেখা যাবে। তো আমরা মার্কেটে এসেছিলাম, মার্কেটে এসে টুকিটাকি কিছু জিনিস কিনলাম, যে তারপরে আর বেশি ঘুরতে পারিনি, কেন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। মনেই হচ্ছিলো বৃষ্টি পড়বে, যা গরম হচ্ছিলো। তো ফেরবার সময় কিছু ঠাকুর বিসর্জন দেখতে পেলাম রাস্তায়। তো এই দেখতে দেখতেই হোটেলে ফিরছি। আজকে আর ব্লগ বেশি বাড়াচ্ছি না, অনেক বড় হয়েই গেছে। চলো আবার দেখা হবে অন্য দিন অন্য সময় তোমাদের সাথে। টাটা।